সাত দিনের মধ্যে ওনার মেম্বারশিপ আমরা বাতিল করে দেব। তো আমরা আসলে এটাকে আমরা আমলে নিচ্ছি না, কারণ রিট হওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি এবং এটা স্বাধীনতা আছে, আমিও করতে পারি, আপনিও করতে পারবেন। রিট যে কোনো মানুষ যে কোনো মামলার বিরুদ্ধে করতে পারে বা এটা তার রাইটস আছে, অধিকার আছে। তার মানে এই নয় যে এখানে বিনা কারণে যে সমস্ত যুক্তি সে দেখিয়েছে, যেমন নাম্বার ওয়ান ওনার কিছু ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল, উনি যে সমস্ত কথাবার্তা বলেছে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদকের পার্সোনাল পড়াশোনা নিয়ে যে কথা বলেছে এটা অত্যন্ত দুঃখজনক। একজন শিল্পীর মুখে আমরা এটা আশা করি না, করতে পারি না। একজন মানুষকে এইভাবে হেয় করা জাতির কাছে, সারা পৃথিবীর বাংলাবাসীদের কাছে হেয় করেছে, এটা আমরা খুব ব্যথিত এবং এটা আমরা সহজেই নিচ্ছি না। আমাদের কমিটি বসেছিলাম, এটা আমরা ডাস্টিপ অ্যাকশনে যাব। আমরা কোনোভাবে এটা ইজি ভাবে নিচ্ছি না, কারণ হলো এখানে শুধু আমাদের সাধারণ সম্পাদককে খাটো করা হয়নি, করা হয়েছে নির্বাচন কমিশন এবং অ্যাপিল বোর্ডকে, সবাইকে সন্দেহের চোখে রাখা হয়েছে, সবার উপরে ব্লেম দিয়ে একটা রিট করা হয়েছে। তো আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করলাম, আমরা বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই মন্তব্যটা করেছে সারা পৃথিবী জুড়ে যার এই বক্তব্য ঘুরে বেড়াচ্ছে, শিল্পী সমিতি নিয়ে এত নিষ্ঠুর কথাবার্তা যিনি বলেছেন তাকে আমরা সাত দিনের একটা এক্সপ্লেনেশন কল করব, ব্যাখ্যা যাব। তার ওনার সন্তুষ্ট যদি জবাব না হয় সাত দিনের মধ্যে ওনার মেম্বারশিপ আমরা বাতিল করে দেব। যিনি আসলে রিট করেছেন উনি তো দেশেই নাই, কিভাবে রিটটা করলো, কিভাবে কার্যকরী হলো সেটা আমরা করতে পারে, সেটাই করেছে, আমরা বলছি না তো করেনি। সে তো তার স্বীকারোক্তি দিয়েছে একটা টেলিভিশনের মাধ্যমে দিয়েছে যে সে রিটটা করেছে, সে তার মানে দায়িত্ব নিয়েছে রিটটা করার। তবে রিট তো আইন শ্রদ্ধেয়, পবিত্র, আদালত পবিত্র, আমাদের কাছে সবার কাছে পবিত্র, আমরা আইন নিয়ে আগে লড়বো, আমরাও আমাদের আইনজীবী নামিয়ে দেবো কাজ করার জন্য। তবে তার এই রকম হঠকারী সিদ্ধান্ত চলচ্চিত্রের এমনি দুঃসময়, তার মধ্যে সে নির্বাচন কমিশন, আপিল কমিটি, আমাদের সেক্রেটারি জেনারেল নির্বাচন নিয়ে যে প্রশ্ন তুলেছে সেটা একেবারেই মানে ওনার নিজের কাছেই, উনি প্রথমে যেভাবে মালা পরিয়ে দিয়ে উনি বলেছেন যে একটা মানে আমি দীপজল ভাই আমার বাপের মতো এটা বলেছেন, সেই বাপকে অশিক্ষিত বলে তা হেয় করার যে প্রবণতা উনি দেখিয়েছেন তাতে মিল পাচ্ছি না। আমরা ধারণা করে নিচ্ছি ওনার কোনো মাথায় সমস্যা আছে কিনা। আমাদের কমিটির সিদ্ধান্ত মনে হচ্ছে যে তারা বলতে চাচ্ছে যে তার আসলে চিকিৎসার খুব প্রয়োজন, তার কথার মধ্যে কাজের মধ্যে কোনো মিল নেই। এই মানে যিনি এই কাজটি করেছেন তিনি মানে তিন চার ভাবে, আমরা সংবিধানে বসছিলাম, একটি সংবিধানে লেখা আছে যে কোনো কর্মকর্তাকে হেয় করা হয় তাহলে তার সদস্যপদ যাবে, মানে অনেকগুলো কারণ আছে যেটা তার সদস্যপদ চলে যেতে পারে। আমরা তাকে একটা চিঠি দিচ্ছি, চিঠিতে লেখা থাকবে যে এই কারণে আপনার সদস্যপদ আপনি হারাবেন।